অনেকজন লোক আয়া শুরু করছে, পাঁচটা ভাঙছে। আমি এখানে বাইরে আসলাম, আমার কাকা আছে, বাইরে আসি, আমার ধাক্কা মারছে দুইটা, ফুরে গেলাম গোলাম। কতজন আসছিল? দশ বারো জনের মতো। এই বাড়িতে আক্রমণের কারণটা কি জানে না তারা? কোন কি মানে কোন শাসক দলের বা বিরোধী দলের? মানে কি খবর পাইছেন আপনি? আয়াসেরা কাউরে কি দেখছেন? প্রাথমিক তদন্তে আপনার কি মনে হইতেছে? হ্যাঁ, প্রায় পনেরো ঘটনা নাগাদ আপনার হঠাৎ করে আমি ঘরে ছিলাম, আমি আমার মিসেস আমার ছেলে, তো হঠাৎ করে একটা ধূপ করে একটা শব্দ শুনলাম, তো ভাবলাম মনে নাকি ঘরে দরজা লাগানোর শব্দ। ফট করে আমরা এই বারিন্দা দিয়ে দেখলাম, তো অনেক দেখি এন থেকে আট দশ জন লোক দুষ্কৃতিকারী, তারা এই ইট ভাঙিয়ে সেরে আমার গ্লাসটা সমস্ত কিছু ভাঙছে, ইভেন কি আমার বকাবকি করতেছে, ইভেন কি কোমর থেকে রিভলভার বাই করছে, আমার ফুট করে মেরে লেগো। হ্যাঁ, এর ভিতরে আমি দুইজনের চিহ্নিত করতে পারছি, একজন হইছে শ্যাম দে আর একজন হইছে অরূপ সরকার। তারা কি এলাকারই? হ্যাঁ, এই এলাকার বলতে এই মডার্ন ক্লাবের এখানে লিকপাড়ের এখানে তারা বাড়ি দুজনের, এই তারা আর আট দশজন মিল্লা, দশজন মিল্লা ইয়া এই আপনার দশ থেকে পনেরো মিনিট সমানে এই তাণ্ডব চালাই গেছে আমার বাড়িতে এসেছিল। আমার কি অপরাধ? আমার কি অপরাধ? আমি তো নাম দাম একদম কইয়া দিলাম, আমার অপরাধ কি? আমার বাড়ি জোড়ায় এসে ভাঙচুর করল। আপনার বাড়িতে এরকম আক্রমণ হওয়ার কারণটা কেমনে কমু কেমনে কমু কেমনে কমু? এতে কি মনে হয়েছে কোনো রাজনৈতিক কোনো বিষয় হইতে পারে? হইতে পারে, হইতে পারে, আমি আর একটা দল করি, হইতে পারে। আপনি কি বিরোধী কোনো দলের সমর্থক? হ্যাঁ হ্যাঁ, আমি আমি একটা বিরোধী দলের সমর্থক, হইতে পারে, হইতে পারে। ঘটনার পর আপনি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে, পুলিশের কাছে আমি নাম দাম সহকারে দিলাম। তারা বললো ঠিক আছে আমরা দেখছি, হ্যাঁ আপনি এটা এফআইআর করুন লিখিত। আমি লিখিত এফআইআর দেবো থানাতে। এই একটা জনবহুল এলাকা, এই জায়গার মধ্যে এই ধরনের আক্রমণ সংঘটিত, মানে কি বলবেন এই বিষয়ে? মানে আমি আর কি বলবো, আমি হতভঙ্গ। আমার ফোরটি এইট ইয়ার প্লাস, আমি ছোট থেকে বড় হয়েছি এই এলাকাতে। আমাদের এলাকাতে কেডা কোন দল করছে, কেডা কেডা কোন পার্টি করছে, কেডা শাসক কেডা বিরোধী, এরকম আমাদের ভিতরে কিছু ছিল না, সব মিল। ভোট আইতো, ভোট দিত, বাস করে, সবাই সবাই মিল। এরকম আমার আটচল্লিশ বছর বয়সে এরকম আমি কোনোদিন আমার এলাকাতে এরকম ঘটনা আমি দেখছি না। হ্যাঁ, এটা একটা নজির হয়ে গেছে এই ঘটনাটা, নজির নজির। আমি চাই মুখ্যমন্ত্রী যাতে এটা দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার প্রতি। এরকম যদি হইতে থাকে তাইলে আমরা শহরের ভিতরে কি কইরা আমরা বাস করি, কি কইরা আমরা থাকুন? আমরা এখান থেকে পূর্ব থানার দূরত্ব এক কিলোমিটার, আপনারা ভালো করে জানবেন। হ্যাঁ, পূর্ব থানার দূরত্ব এখান থেকে এক কিলোমিটার, তাহলে আমরা কি কইরা থাকুন, কি কইরা থাকুন? এই ঘটনার পর আপনার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের থেকে এই বিষয়টা জানিয়েছে? হ্যাঁ, তারা জানিয়েছি, তারা জিনিসটা আমি অবগত করেছি বলে এরকম এরকম আমার বাড়িতে হয়েছে। এই আক্রমণের ফলে আপনার বাড়িতে কি কি নষ্ট হয়েছে? এই আপনারা এই আমার এই গ্লাস টাস সমস্ত কিছু ওরা ভেঙে ফেলেছে, এবার গেট টেট সমস্ত কিছু যা আছে এই জায়গাতে আপনার এই এখান থেকে আপনার বড় বড় এই ইট ইট ভাঙা নিয়ে আদলা নিয়ে এরকম করে মারলো ওরা। ভিতরে কি মানে প্রবেশ করতে পেরেছে ওরা? না, ভিতরে প্রবেশ করতে পারেনি, আমার গেট লাগানো ছিল। কতজন ছিল? আমার গেট লাগানো ছিল। না না, কতজন ছিল? ও, তারা আপনার আট থেকে দশ জন ছিল, আট থেকে দশ জন। পরিচয়টা? আমার পরিচয় মনীষ ঘোষ। আমি আমি এই বাড়ির এই জায়গাটার নাম কি? এই 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 জায়গাটার নাম হয়েছে আপনার ইস্ট শিবনগর নেয়ারুদিচি ক্লাব। মশলা হাতে নয় চামচে তুলুন, লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায়